नमस्कार बंधुरा, आशा करছি ভালো আছেন। আমার আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, মাধ্যমিক পাস মালদা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, সেটি দেখে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 30/9/2021। আজকে আমি অন্য একটি ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের। চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন এই লাল বাটনটি ক্লিক করে, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের নর্থ 24 পরগনা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। সেখানে আপনারা এই যে রিক্রুটমেন্ট অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট নিচে দেখিয়ে দিচ্ছে, রিক্রুটমেন্ট অপশনটাতে ক্লিক করবেন। সেখানে আপনারা এখানে প্রথমেই দেওয়া আছে সিরিয়াল নম্বর 1/15/9/2021, রিক্রুটমেন্ট নোটিশ নম্বর 834SWDN। এখানে ক্লিক করুন। এই যে ডান দিকে এখানে পিডিএফ ফাইল আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডাউনলোড করে নেন, স্টার্ট ডাউনলোড ওপেন করে নেন। ওপেন করার পর আপনি নোটিশটি পেয়ে যাবেন। নোটিশটি আপনার ডেট 15/9/2021-এ ইয়ে হয়েছে, আর এটা সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 30/9/2021। এখানে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হলে এই ওয়েবসাইট www.north24parganas.gov.in এই সাইটটিতে আসতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চলে যাবেন। এখানে এসে পরে আপনাদেরকে কি কি পোস্ট আছে সেটা দেখাচ্ছি। এখানে দুটি মাত্র পোস্ট আছে, বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। নাম্বার অফ পোস্ট 11, আনরিজার্ভ ক্যাটাগরি। বেঞ্চ ক্লার্কের জন্য হায়ার সেকেন্ডারি লাগবে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এলডিসির জন্য 21 মাধ্যমিক লাগবে। বয়স হচ্ছে 21 থেকে 40 দুটোরই। এবং বেঞ্চ ক্লার্কের বেতনক্রম হচ্ছে 14,770, আর লোয়ার ডিভিশন ক্লার্কের বেতন হচ্ছে 11,880। দুটোতেই বেসিক নলেজ ইন কম্পিউটার দরকার। তারপর চলে আসি কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন এই জায়গায় আসতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, শুধু এটি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা 30 কেবি থেকে 50 কেবির মধ্যে হবে, এবং সিগনেচার যেটি 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হবে। এখানে তাছাড়াও লাগবে আপনার এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং বাকি ডকুমেন্টগুলো আপনারা এখানে জেরক্স করে নিজে সাইন করে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখানে আপনাদের কতগুলি আমি জিনিস দেখিয়ে দিই, এটা আপনারা হয়তো দেখেননি। এখানে আপনারা অবশ্যই নর্থ 24 পরগনার অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। প্র্যাকটিক্যাল মডিফিকেশন অফ মেমো নম্বর এই যা দেওয়া আছে, এটা এই ডেটেরই 28/2/2020 এই ডেটেরই এইটা ইয়েটা আপনাকে একবারে হুবহু এরা ইয়ে করে দিয়েছে, আর শুধু মেমো নম্বর চেঞ্জ করে দিয়েছে, ডেট চেঞ্জ করে দিয়েছে, তাছাড়া কিছু করেনি। কারণ বাকি সবগুলোতে দেখুন 2020 লেখা আছে, এখানে এখানে 2021 এটা লাস্ট দেওয়া। এখানে দেওয়া আছে ক্লোজিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/9/2021, কিন্তু এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2027। দেখুন কী রকমের উল্টোপাল্টা এরা করেছে। আদৌ এটা ফিল আপ করা যাবে কিনা আমি বলতে পারছি না বন্ধু, কারণ এটা আমি অফিসিয়াল সাইট থেকে পেয়েছি, আর অফিসিয়াল সাইট থেকে পেয়ে পরে আপনাদেরকে সব কিছু নিয়ে আমি বলছি। আমি নিজস্ব কিছু করিনি। এখানে দেখুন আবার সেই এই মেমো নম্বর চেঞ্জ হয়ে গেছে, ডেটটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা যেটা নোটিফিকেশন দেখছেন সেটা অফিসিয়াল নোটিফিকেশনই, কিন্তু এখানে নোটিফিকেশনের মধ্যে অনেক বড় গড়বড় আছে। কিন্তু আপনারা দেখুন এখানে আপনাদের যে পোস্টটি আছে সেই পোস্টটি কিন্তু এই দুটি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি আছে, আর যেভাবে ফিল আপ করতে হবে সব এখানে দেওয়া আছে। আর আপনারা বাকিরা পড়ে নেবেন, কারণ সব কিছু একই, এর মধ্যে নতুন কিছু নেই। কিন্তু যে ডেটগুলো দেওয়া আছে সেই ডেটগুলো হচ্ছে এখানে উল্টোপাল্টা দেওয়া আছে। সেটা অফিসিয়াল যে নাম্বার, সেই নাম্বারে একবার ফোন করে আপনাদেরকে কনফার্মেশন নিয়ে নিতে হবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম।